Hi guys, this is Ankita and you are watching Tilted Cup. Happy New Year to all my viewers. আর যেহেতু আমি ফার্স্ট জান আমি বেরোতে পারিনি বিকজ প্রচুর ভিড় আর আমি খুব একটা ভিড় পছন্দ করি না, তো তাই জন্য আজকে বেরোচ্ছি। আর আজকে আমি যেখানে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। তো চলো বেরিয়ে পড়া যাক। তো আমরা চলে এসেছি ক্লাবটির গল্পে, যেটা হচ্ছে ইকো পার্কে। আর এই ক্যাফেটা পুরোপুরি একটা গল্ফ গ্রাউন্ডের পাশে লোকেটেড। তো এখানে দেখো গলফ খেলা হচ্ছে, আর রেস্টুরেন্টে ঢোকার আগেই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গলফ খেলাও দেখছিলাম। সো রেস্টুরেন্টটা ওপেন থাকে হচ্ছে সকাল 7টা থেকে রাত 11টা অবধি। তো এই রেস্টুরেন্টটাতে বিভিন্ন ধরনের গেমস ছিল, যেরকম লুডো, চেস। আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন বার্নড গার্লিক রাইস, চিকেন হংকং রাইস আর কুং পাও চিকেন। এখানে ফুড প্রাইসটা খুবই অ্যাফোর্ডেবল, তো তোমরা ট্রাই করতে পারো। জানলার পাশে বসে গলফ ম্যাচ দেখতে দেখতে খাওয়ার মজাটাই আলাদা। সো ক্যাফে থেকে বেরিয়ে সামনেই না একটা বুক ট্রাভেলার দাঁড়িয়ে ছিল, আর তার মধ্যেই ছিল প্রচুর বই। তো আমিও দাঁড়িয়ে গেলাম দেখার জন্য। Thank you.
ইকো পার্ক থেকে বেরিয়ে সোজা চলে গেলাম অ্যাক্সিস মলে তন্দুরি চা খেতে। তোমরা কমেন্ট সেকশনে জানিও যে তোমরা নিউ ইয়ার কীভাবে সেলিব্রেট করলে, আর তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগে। টাটা।